নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি আলু দিয়ে তৈরি নরম তুলতুলে নান রুটির রেসিপি নিয়ে আমার মতো করে এভাবে একবার আলু দিয়ে নান রুটি তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর ভীষণ নরম আর তুলতুলে তৈরি হয় খুব সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় একবার বানিয়ে খেলে আপনারা বারবার বানাতে চাইবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলু নান রুটি বানানোর জন্য একটি বড় মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এর সঙ্গে মিশিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের সামান্য একটু বেশি লবণ বা লবণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ চিনি আর এখানে মিশিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তবে আপনারা চাইলে ঘি বা বাটারকেও মেল্ট করে মিশিয়ে দিতে পারেন এখানে হাফ চামচ মতো জোয়ানকে একটু হাত দিয়ে ঘষে যোগ করে দিলাম এতে করে জোয়ানের ফ্লেভারটা সুন্দর বেরিয়ে আসে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে আপনারা লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ টক দই সমস্ত দইটা দেওয়ার পর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি বেকিং পাউডার কেক তৈরি করতে আমরা যে বেকিং পাউডার ব্যবহার করি সেই বেকিং পাউডার এখানে আমি ছোটো চামচের এক চামচ যোগ করে দিয়েছি বেকিং পাউডারটাকে দইয়ের সঙ্গে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিয়ে সমস্ত উপকরণকে ভালো করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে আমি সেদ্ধ আলু যোগ করে দিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে ম্যাশ করার থেকে এভাবে গ্রেট করে দিলে আলুতে আর কোনো ডেলা থেকে যাওয়ার ভয় থাকে না এখানে আমি দুটো সেদ্ধ আলু গ্রেট করে যোগ করলাম আলু যোগ করে দেওয়ার পর ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব সমস্ত উপকরণকে এভাবে ভালো করে মেখে নিচ্ছি এই পর্যায়ে আমি অল্প একটু কুসুম গরম দুধ যোগ করে ডোটাকে একদম স্মুথ করে মেখে নিলাম দুধটা কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না জাস্ট দু তিন চামচ হলেই মাখা হয়ে যাবে আমাদের ডো কিন্তু একদম রেডি এবার উপর থেকে অল্প কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিয়ে ডোয়ের গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ডোকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট করতে যাতে করে ডো সুন্দর সেট হয়ে যায় পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন ডো আমাদের খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটি বানানোর জন্য লেচি কেটে নিই ঠিক সেই মাপেই লেচিগুলো কেটে নিচ্ছি আমি এখানে দেড় কাপ ময়দা আর দুটো সেদ্ধ মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আর তা থেকে এখানে আমি আটটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে এভাবে একটু গোল গোল পাকিয়ে নিলাম তারপর ময়দা দিয়ে ঠিক যেভাবে আমরা রুটি বেলে নিই সেভাবেই বেলে নিতে হবে দেখুন এভাবে ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নিলাম একটা আমার বেলা হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটির থেকে খুব সামান্য একটু পুরু খুব বেশি পুরু করা যাবে না আবার খুব বেশি পাতলাও নয় দেখুন এভাবেই আমি সমস্তগুলো বেলে নিচ্ছি এবার আপনাদের একটু এগুলো কেমনভাবে ভাজা করে নিতে হয় সেটা দেখিয়ে দিই একটি তাওয়া গরম করে দিয়ে দিয়েছি একটি নান কিছুটা সময় অপেক্ষা করে উপর থেকে যখন ছোট ছোট একটু বাবল দেখা দেবে তখন এভাবে পাল্টে দিতে হবে দিয়ে হালকা হাতে একটু স্প্যাচুলা দিয়ে এভাবে অল্প অল্প চাপ দিলেই দেখবেন নান রুটিগুলো সুন্দর ফুলে যাবে দেখুন এবার আমি পাল্টে দিলাম দুদিকেই এরকম সুন্দর একটু হালকা লালচে বা ব্রাউন স্পট আসা পর্যন্ত এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে একটা ভেজে আমি তুলে নিয়েছি আরও একটা দিয়ে দিয়েছি আর এগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে খুব বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু রুটিগুলো ফোলার আগেই পুড়ে যেতে পারে আর খুব লো ফ্লেমে ভাজলেও কিন্তু রুটিগুলো ফুলতে পারবে না তাই মিডিয়াম ফ্লেমেই এভাবে উল্টে পাল্টে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন প্রত্যেকটা রুটিই কিন্তু এরকম সুন্দর ফুলে যাবে এই নানের ডো যেহেতু আমরা আলু সমস্ত রকমের মশলা আর দই দিয়ে তৈরি করেছি তার জন্য নানের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আর এছাড়াও আলু আর দই থাকার কারণে নান কিন্তু ভীষণ রকমের সফট তৈরি হয় দেখুন প্রত্যেকটা নান আমাদের কত সুন্দর ফুলে যাচ্ছে প্রত্যেকটা নানকেই কিন্তু এরকম মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি এরপর এখানে আমি ছোট একটি তরকা প্যানে প্রায় পনেরো বিশ গ্রামের মতো বাটার মেল্ট করে নিলাম আর তারপর এখানে অল্প একটু রসুনকে গ্রেট করে যোগ করে দিয়েছি রসুনটাকে হালকা রঙ ধরা পর্যন্ত একটু ভাজা করে নেব তারপর ফ্লেম অফ করে জুড়িয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি ধনে পাতা কুচি তবে আপনারা যদি রসুন না খান বা না রসুনের ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে রসুনটা নাও দিতে পারেন দেখুন ভালো করে বাটার এবার নানের উপরে এভাবে লাগিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই আমি সমস্ত নানগুলোর উপরে রসুন মেশানো বাটার এভাবে লাগিয়ে দিলাম কত সহজে আর কম সময়ে এই আলু দিয়ে নান রুটি আমাদের তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল একটা নান আমি ছিঁড়ে একটু দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভাই